কমোট ফ্ল্যাশ টাঙ্কি ওভারফ্লো হচ্ছে অর্থাৎ পানি অটোমেটিকভাবে বন্ধ হচ্ছে না পানি পড়েই যাচ্ছে দেখেন বলকক উপরের দিকে আসছে তো কোনোভাবে পানি বন্ধ হচ্ছে না ওই যে পানি এখনো উপরের দিকে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন লোডাউন টাঙ্কির ভিতরে পানি আস্তে আস্তে উপরের দিকে আসছে এবং টাঙ্কির পিছনের দিকে দুটি ছিদ্র রয়েছে ওই ছিদ্র দিয়ে পানি নিচের দিকে যাচ্ছে তো এটাই মূলত ওভারফ্লো সমস্যা তো এভাবে যদি ওভারফ্লো হতে থাকে তাহলে সর্বক্ষণই পানি নিচে পড়তে থাকবে তো এটা কোনোভাবেই কাম্য নয় এই যে ওভারফ্লো হচ্ছে তো আমরা এই ওভারফ্লো সমস্যা খুব সহজেই সমাধান করে দেব। আপনারা দেখতে থাকুন এই দেখেন পানির লেভেল অনেক উপরে চলে আসছে এই যে ছিদ্র দিয়ে পানি বাইরে যাচ্ছে এবং এই সমস্যাটি হলো এই যে বলককক দেখছেন বল ককের কাজ হলো অটোমেটিকভাবে পানি অফ করে দেবে এবং যখন পানি প্রয়োজন হবে অর্থাৎ ফ্ল্যাশ করার পর যখন বল নিচে চলে যাবে তখন অটোমেটিকভাবে পানি টাঙ্কির ভিতরে রিফিল করবে এটাই মূলত বলককের কাজ তো কক সঠিকভাবে কাজ করছে না আমরা বল ককের যে হেড রয়েছে তা খুলব এই দেখেন বল কক আমি উপরের দিকে ধরে রেখেছি বল ককের যে লিভার তাতে পানি বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু বন্ধ হচ্ছে না অটো কাট করতে পারছে না তো আমরা এই সমস্যাটি খুব সহজেই সমাধান করব। আপনাদের বাসাবাড়িতে বা অফিসের যে কোনো স্থানে যদি এ ধরনের সমস্যা হয় আপনারা যদি স্যানিটারি মিস্ত্রি খুঁজে না পান তো সচরাচর খুব দ্রুত মিস্ত্রি পাওয়া যায় না অপেক্ষা করতে হয় তো আপনারা নিজে থেকেই পারবেন দেখেন আমরা লক খুলে নিয়েছি বল হেডের উপরে একটি লক থাকে এই যে খুলে নিয়েছি এবং আমরা হেড খুলব বল যে এই যে ক্যাপ ক্যাপ খুলে নিচ্ছি তো বলককের উপরে আরেকটি ক্যাপ থাকে ওই ক্যাপটি এখানে নেই নতুন অবস্থায় থাকে দেখেন আমি অ্যাঙ্গেল স্টব কক অফ করে নিয়েছিলাম যদি অ্যাঙ্গেল স্টপ কক অফ করে না নিতাম তাহলে পানি উপরে চলে আসতো সিটে গায়ে লাগত তো আমরা এই যে ক্যাপ খুলেছি ক্যাপের সাথে একটি রাবার গ্যাসকেট রয়েছে কালো যে অংশটা দেখছেন এটা রাবার গ্যাসকেট তো এটি খুলবো এর ভিতরে মূলত ময়লা হয়ে যায় তো এই বলককের উপরে একটি ছিদ্র থাকে এই যে বলকের যে ক্যাপ রয়েছে তার উপরে ছোট্ট একটি ছিদ্র থাকে এই ছিদ্রর কারণেই মূলত পানি অটোমেটিকভাবে অন এবং অফ হয় তো কেন হয় যদি ওই ছিদ্র বন্ধ হয়ে যায় বা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় তাহলে মূলত এয়ার গ্যাপ থাকে না বা অটোমেটিকভাবে বাতাস অফ করতে পারে না যেটাকে এয়ার গ্যাপ বলে তো বায়ু প্রবাহ অফ করলেই মূলত এই পানিটা অফ হয়ে যায় দেখেন আমি আঙুল দিয়ে চেপে ধরেছি এবং পানি নিচের থেকে পানি প্রবাহ বা রিফিল করা যেটা করে বল সেটা অফ হয়ে গেছে পানি ভেতরের দিকে আসছে না তো বলককে মূলত পানি আসে এর নিজ স্থান থেকে ওই যে বলকককের নিচের থেকে এবং উপরে পানির প্রেশারটা ওই যে ছিদ্র দেখছেন পানি উঠছে বলককের যে ক্যাপ রয়েছে ক্যাপের উপর থেকে ওই ছিদ্রটি বন্ধ করলেই মূলত এয়ার গ্যাপ বন্ধ হয়ে যাবে বা বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে তখন মূলত নিচের থেকেও পানি আসবে না বা রিফিল করতে পারবে না তো আমরা ওই গ্যাপটি পরিষ্কার করে দিয়েছি গ্যাসকেট খুলে হালকা ময়লা জমেছিলো যেহেতু এখানে আয়রন জমে এখানে পানিতে প্রচুর আয়রন আপনারা লোডাউন টাঙ্কি দেখেই বুঝতে পারছেন এবং দেখেন আমরা কিভাবে বলককের ক্যাপ ফিটিং করছি ক্যাপের যে গ্রুপ রয়েছে ওই গ্রুপের সাথে আমি বলককের গ্রুপ অ্যাডজাস্ট করে ফিটিং করে দিচ্ছি একটি কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে হালকা ঘুরালাম তাতে ফিটিং হয়ে গেছে এবং এই লক ব্যবহার করে আমি এই যে লিভারের সাথে যে বল রয়েছে তাও ফিটিং করে দিছি তো এই লিভারের মাথায় একটি রাবার রয়েছে ওই রাবারটি যখন এই বল উপরের দিকে আসবে ওই রাবারটি ওই যে ছিদ্র রয়েছে ছিদ্রটিকে বন্ধ করে দিবে এবং বাতাস বন্ধ হয়ে যাওয়ার ফলে পানি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে দেখেন আপনারা নিজে থেকেই অফ হয়ে যাবে এবং দেখেন বল উপরের দিকে উঠছে খেয়াল করুন ওই যে ওই যে বল উপরের দিকে আসছে দেখেন খেয়াল করেন এখনই উপরের দিকে উঠবে এই যে উপরের দিকে উঠছে এবং উপরের দিকে উঠার ফলে এই লিভারের মাথায় যে একটি রাবার রয়েছে ওই রাবার ছোট্ট ওই ছিদ্রটিকে ক্যাপের উপরে যে ছিদ্র ছিল তা বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করার ফলে ইয়ার গ্যাপ বন্ধ হয়ে গেছে বা ইয়ার প্রেশার বন্ধ হয়ে গেছে ওই বাতাসের প্রেশার বন্ধ হয়ে যাওয়ার ফলে নিচের থেকে বলককে নিচের থেকে আর পানি রিফিল করতে পারছে না বা পানি প্রবাহ হচ্ছে না দেখেন পানি আর উপরের দিকে আসবে না ওই ছিদ্র থেকে অনেক নিচে রয়েছে যে তো আমি চেপে ধরেছি অর্থাৎ এয়ার গ্যাপ ফ্রি করে দিয়েছি পানি প্রবাহ হচ্ছিল দেখেন আবার বলকক নিচে চলে গেছে পুনরায় ফ্ল্যাশ করার ফলে পানি শূন্য হয়ে যাবে এবং বলকক নিচের দিকে যাবে ফলে আবার বলকক রিফিল করতে থাকবে এটাই মূলত বলককের কাজ